আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরেকটি ক্যাটারিং সংস্থা নিয়ে, যার নাম ইভেন্টর। এনাদের আমন্ত্রণেই আমরা পৌঁছে গেছিলাম রেনের সাথে একটি জন্মদিন বাড়িতে এবং সুযোগ পেলাম এনাদের খাবার দেখানোর। স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স, সঙ্গে থাকুন। বর্ধমান ফুডিস ক্লাবের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকের যে ভিডিওটা আমরা বানাচ্ছি সেটা বেসিক্যালি একটা ক্যাটারিং সংস্থার রিভিউ। ক্যাটারিং সংস্থা কেমন খাবার বানায়, এদের লো রেঞ্জ কেমন, মিড রেঞ্জ কেমন, হাই রেঞ্জ কেমন, সব বিষয় নিয়ে আলোচনা হবে। স্টার্টার কেমন, মেন কোর্স কেমন, এসব বিষয়ে আলোচনা হবে। আজকের যে অনুষ্ঠানটি, এটা একটা জন্মদিনের অনুষ্ঠান, তো আমরা এখানে এসেছি এবং কেমন লাগছে? ভালো। আর এই ক্যাটারিং সংস্থার নামটা অনুরাধা বলুন। ক্যাটারিং সংস্থার নাম হচ্ছে ইভেন্টর। আপনারাও যোগাযোগ করতে পারেন অবশ্যই। নাম্বারটা কি? নাম্বারটা আমরা নিচে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাচ্ছে তো আর যাতে ব্যানার থাকবে। তো আগে দেখা যাক খাবার কেমন, ঠিক আছে? যদিও কোনো অনুষ্ঠান বাড়িতে খাবার কেমন, ভালো না খারাপ সব বলার যোগ্যতা আমাদের নেই, তাই জন্য তবু আর কি জাস্ট বলার জন্য বলা, জাস্ট দেখিয়ে দেবো আপনাদেরকে, আপনাদের আইডিয়া পেয়ে যাবেন। ভালো দেখা হচ্ছে খাবার স্টল। স্টার্টারে অনেক রকম আইটেম থাকলেও যে আইটেমটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সেটা ছিল পাস্তা, এছাড়াও ছিল তন্দুরি চা এবং আরও অনেক কিছু। ইভেন্টর মূলত একটি বর্ধমানের ক্যাটারিং সংস্থা, যাদেরকে আপনি বুক করতে পারেন মোটামুটি এক মাস আগে থেকে বললেই এনারা কাজ করে দেবেন আপনার। ছোট থেকে বড়, লো রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জ থেকে হাই রেঞ্জের সব কাজই এনারা করেন। এছাড়াও হোম ডেলিভারি যদি কেউ চান, মোটামুটি 50 জন 60 জনের, সেটাও এনারা আপনাদের বাড়িতে পৌঁছে দেবে। তাই যোগাযোগ করতে পারেন অবশ্যই এনাদের সঙ্গে, ডেসক্রিপশনে এনাদের ফোন নাম্বার দেওয়া রইল। যাই হোক, স্টার্টারে বেশি সময় নষ্ট না করে আমরা চলে আসি মেন কোর্সে। অনুষ্ঠান বাড়িতে খাওয়ার বিশাল মজা, ঠিক আছে? এই এটা হচ্ছে পনির ব্যাটার ফ্রাই, মেনলি পনির পাস্তা নাম হতে পারে যেটা আছে, অ্যাকচুয়ালি যে পনির ব্যাটার ফ্রাই। প্রচণ্ড গরম, ঠিক আছে? প্রচণ্ড গরম, একটু পারাবো আর ধোয়া ওঠা গরম, ঠিক আছে? এবং খুবই টেস্টি। এটাকে একটু শেষ করি, এটাকে মানে অপারেশন করি, তারপর আবার আসছি। মোটামুটি অপারেশন করা গেছে, ঠিক আছে? তাই জন্য আরো বিয়ে বাড়িতে এগুলো খেতে ভালোই লাগে। অনুষ্ঠান বাড়ি জন্মদিন এসছে, খেতে এসছে, যায় না যে কোথায় খেতে এসছে, তাই জন্য খালি বিয়ে বাড়ি মনে হয়। খেতে ভালো, শেষ করে দাম শুনেছি। দেবী নান আর আচারি আলু, ঘুমড়ি, প্রচন্ড গরম, মানে একদম স্ট্রেট ফ্রম ভোলা টু নোলা। চলো এই বেবি নান টেবি নান জিনিসগুলো আমার মনে হয় কম খাই ভালো, ঠিক আছে? একদম ডাইরেক্ট আসল জিনিস, আপনার দেখতে থাকুন আসল জিনিসটা। তো ওয়ান টাইম যত ভালো থাকলে কেন, তো আজ আলুটা খুব ভালো লাগে, আলু আর বেবিন্দান বেসিক্যালি আচারি আলুটা, আচারের ফ্লেভার আছে, খেতে ভালো, কিন্তু ওইটুকু নেই, মানে ব্যাস এটা ওই একটা বা দুজন মিলে যদি একটা নিতে পারেন আরও ভালো। শেষ হোক, তারপর আসল জায়গাতে যাবে নাকি বল।
যদিও অনুষ্ঠান বাড়িতে এসে আমরা বেসিক্যালি মাটনটাকে প্রেফার করি, তবে চিকেনটাও কিন্তু খুব ভালো হয়। কিছু কি আছে অল্প জাস্ট একটু তো যেটা বলছিলাম, এখানে যেটা একটা ইউনিক আইটেম দেখলাম, যেখানে চিকেনও আছে মাটনও আছে, ঠিক আছে, দুটো আলাদা রেসিপি, মাটন কষা আর চিকেন দো পেঁয়াজা। তো আমি বলে বলে একটা লেগ পিস আমি নিয়েছি, অ্যাকচুয়ালি আমি দুটো লেগ পিস নিয়েছি, মানে একটা ওরা দিয়েছিলেন, একটা আমি চেয়ে নিলাম। তো টেস্টটা বল কেমন? আবারও বলছি যে অনুষ্ঠান বাড়িতে খাবার রিভিউ করা স্পট খাবারের নেই, সব খাবারই ভালো। কিছু মানুষ মানে খুব প্রাণ ভরে আনন্দ করে কিছু মানুষকে খাওয়াচ্ছেন, নিজেদের খুশি ভাগ করছেন, সব খাবারই ভালো। তবে যেহেতু আজকে আমরা এখানে এসেছি ক্যাটারার রিভিউ করতে, তাই যেটুকু যা বলা সেটুকু বলছিলেন। অ্যাকচুয়ালি খাবার কোনো খারাপ হয় না, কোনো খাবারই খারাপ হয়। আর সেটা যদি এত ভালোবেসে খাওয়ানো হয়, ইনভাইট করে হ্যাঁ সুন্দর করে খাওয়াচ্ছেন, তাহলে তো কোনো কথাই হবে। চিকেনের লেগ পিস ছিল ব্যাপক, আহা যা শেষ করি, তারপরে দেখা যাক তারপর কী আসে। আসল তো দ্য আলটিমেট আইটেম মাটন, আসল বলছিলাম না আসল, এবং আমি খুব ভালোভাবে দেখছি ব্যাপারটা যে চর্বি পেয়েছি, আমিও পেয়েছি, ও পেয়েছে, মানে অ্যাকচুয়ালি চর্বি কিন্তু আছে প্রচুর। তো খাসির মাংস তো এমনিতেই অনবদ্য জিনিস একটা, তার সঙ্গে চর্বি থাকে, মাংস হচ্ছে সবথেকে যে জিনিস বড় বড় কষা লাল একটা মাংস, চর্বি দিয়ে একদম নরম, আমার হাতটা খুব নোনায় বুঝতে পারছি, কিছু করার নেই, খাওয়া যাক। রংটা সে কালামুনা টাইপের এসেছে, খেতেও কালামুনা কন্ট্রাস্টিং খেতে খুব, আমি যেটা বুঝলাম চিকেনটা দেখবি একটু মিষ্টি মিষ্টি টাইপের, আর এটা হচ্ছে ঝাল ঝাল টাইপের, কষা কষা টাইপের, আর মানে একটু বেশ তেল তেল ব্যাপার আছে, চর্বি আছে অবশ্যই, চর্বিটা আমার ভালো লাগে। হ্যাঁ অ্যাকচুয়ালি এই খাসিটা না যে ভাত সাদা ভাত থাকে না, সেটাই ফ্রাইড রাইসের সঙ্গে চিকেনটা যাচ্ছিল ভালো, খাসিটার সঙ্গে ভাত বা হলুদ পোলাও যদি আমি ক্রিটিসাইজ করছি না, আমার ভাত তো হলেই বেশি ভালো হতো। চর্বি ঠিক আছে, আমার খুব ফেভারিট খাবার চর্বি, যদিও অনেকেই আবার নাকসিট কেবেন যে চর্বি আবার খায় নাকি অনুষ্ঠান বাড়িতেছে, এটা বলছিলাম এই হচ্ছে নল হাড় যেটা খাসি মাংসের মধ্যে রাজা, এই হাড়টা বার করবেন চুষবেন, আহা একবার একটা মানে নন বেঙ্গলি বিয়েতে গেছিলাম, সেখানে আমি বলছিলাম যে নল হাড়ের মাংস দিন, ঠিক আছে বুঝেছিস, তো ওরা তো নল হাড় বোঝে না, তখন আমি জানতাম না যে নল হাড়ের হিন্দি কী নাল্লি, তখন জানতাম না, তো বলছিলাম ওই যো এটা এরকম চলছে বার করে, তো আমি জানি না কেন ওরা খুব মানে লজ্জা পেয়েছিল, ছোটবেলায় খাওয়াটা আমরা আমি আর খাবো না, লোকজন তাকাচ্ছে পাশ থেকে, হ্যাঁ কি হচ্ছে এটা খাচ্ছিস খাবার কি হচ্ছে, মানে তোরা কি জন্মদিনে এসেছি একটুখানি, তো তোরা কি ফিলিংস, তোরা কি মেইনটেইন করতে হবে, তো বলো তোরা কি ফিলিংস চার, তোরা সব ধীরে খাচ্ছিস খাবার, খুব ভালো। আচ্ছা এই হচ্ছে রাকেশ, এই হচ্ছে ক্যাটারার একটা অংশীদার, আমার থেকে খাবার চুরি করে নিল, যাই হোক বলছি এই হচ্ছে রাকেশ, এই হচ্ছে ক্যাটারারের একটা অংশীদার, এরা আজকে মানে খাবারটা বানিয়েছে, এরা আজকে করছে, তো আমরা খাওয়াটা শেষ করি, তারপরে এর সঙ্গে কথা বলবো এবং আপনাদের জানাবো এই ক্যাটারারের ডিটেলস সম্পর্কে, মিড রেঞ্জ লো রেঞ্জ হাই রেঞ্জ কেমন কী দাম, কেমন কী খরচ হয়, বা আপনারা কীভাবে বুক করবেন, কী ফোন নাম্বার যাবতীয় যা কিছু ভাই বড়দের আমাদেরকে, খাওয়াটা শেষ করি তারপর কথা বলছি, কারণ খাওয়ার সময় কথা বললে খাওয়াটা আমার তাকিয়ে তাকিয়ে আমাদের বলছে খা আমাকে খা আমাকে খা আছে বলছি, ঠিক আছে চলো খাওয়া শেষ করি তারপর আমার কথা হচ্ছে। খুব জ্বালা ঠিক আছে, খাসি খাওয়ার সঙ্গে সঙ্গে চাটনি আর পাপড় চলে এসছে,
সাইড করে ময়নাদা তাও সাইড করেছে, আমি আর করতে পারলাম না। ওই চাটনির সঙ্গে পাঁপড় ডুবিয়ে খেতেই ভালো লাগে। খেয়ে বল কেমন খেতে। ওইটা চাটনি বড় কেমন খেতে বল, পাঁপড় তো ভালো চাটনিটা। আমার চাটনি গরমের শুরুতে কেমন হয় ভালো। তবে এইসব আমি না, আমার একটা খুব নীতি আছে যে যেখানে মাটন শেষ সেখানে আমার খাওয়া শেষ, ঠিক আছে? এটা আমার নীতি। তো আমি তারপরে আইসক্রিম দিয়ে শেষ করবো, এটা আবার আমার মিষ্টি কিচ্ছু ভালো আছে আজকে, দুজন কারণ হচ্ছে বেক রসগোল্লা আছে, ওই জন্য কম নিচ্ছি। আমি রসগোল্লা খাই না, বেক বলে আজকে খাবো। জন্মদিন শেষ হয় না পায়েস ছাড়া, ঠিক আছে? তো সিগনেচার ডিশ অফ জন্মদিন, এভরি জন্মদিন হ্যাপি বার্থডে বয়, অনেক ভালো থাকো, খেতে খুব ভালো। তিয়াস 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 সবার সঙ্গে আইসিং অন দ্য কেক, বেক রসগোল্লা, রসগোল্লা কম রসমালাই বেশি, এটা হচ্ছে কি চুমুক দিয়ে, তো এটা হচ্ছে দারুণ জিনিস একটা, তো খাওয়া যাক। রসগোল্লা কোনো খাওয়া পড়ে, ঠিক আছে? রসগোল্লা যে ফর্মে থাকুক, ঠান্ডা বা গরম, স্পঞ্জি বা গরম, তবে আমি নুনের মধ্যে আর মিষ্টি খেতে আমার ভালো লাগে না, তবে আজকে এটা বেক বলে খাবো, খেতে ভালো। তখন থেকে খেয়ে যাচ্ছি, পেট ব্যথা করবে, তাকিয়েই আছে হা করে। এই দেখুন এই বেক রসগোল্লাটা খাওয়াটা দেখে নিন, আজকে ভিডিও মোটামুটি এই পর্যন্তই, প্রচুর ভিডিও গেছে, সেকেন্ড ব্যাচ বসবে এবার, মানে আমাদের ওপরে সব মানুষ দাঁড়িয়ে আছে, তো আর লম্বা করবো না। আশা করছি আপনারা কিছু ভালো ইনফরমেশন পেলেন, ক্যাটারার ডিটেলস রইল, যদি ইচ্ছা হয় যোগাযোগ করবেন, কাজ করাবেন, কাজ খুব ভালো, খাসি আর মুরগি মন জয় করে চলছে, দুটো আইটেমই খুব ভালো। তুই বলবি শেষ করার আগে ভিডিওতে আমরা এই ইভেন্টের পক্ষ থেকে যেটা সমস্ত মানুষকে একটা বলতে চাইছি যে আমাদের এখানে সমস্ত রকমেরই আপনার লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি সবটাই করা হয়, তো আপনার সমস্তটা যেটা আপনার এবং স্টলটা সবটাই থাকে আমাদের, ইটালিয়ান থেকে আরম্ভ করে তন্দুরি রুটি থেকে আরম্ভ করে রুমালি রুটি থেকে আরম্ভ করে সব কিছু পাবেন আমাদের কাছে, এবং আমরা যেমন লো কোয়ালিটিও প্রায় 200 প্রাইস থেকে শুরু করেছি, এটা অ্যাবাব পর্যন্ত আছে যার যেমন কোয়ালিটির প্রয়োজন। তো আপনার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আমার নাম্বারটা হচ্ছে 8250-819-139। তা আপনাকে বুক করতে গেলে মোটামুটি কতদিন আগে বুক করতে হবে? মোটামুটি এক মাস আগে করলেই আমাদের যথেষ্ট, আর আমরা চাই সবসময় কোয়ালিটিটা মেনটেন করতে মানুষের কাছে, এবং আমাদের সবসময় আপনি যে সমস্ত কাজ হচ্ছে সেখানেও জিজ্ঞাসা করতে পারেন যে আমাদের সার্ভিস ঠিকঠাকই থাকে এবং আমাদের ব্যবহারও অনেকটাই ঠিক আছে এবং আমাদের কোয়ালিটিটা সবসময় মেনটেন করার চেষ্টা করি। আর বসে খাওয়ার সঙ্গে সঙ্গে বুফে আইটেমও আপনি করতে পারেন? হ্যাঁ, আমরা বসের সঙ্গে বুফে আইটেমও আছে, বুফে সেট আপও আছে, এবং আমাদের সব কিছু পাবেন অ্যারেঞ্জে, একদম ডেকোরেটিং থেকে আরম্ভ করে ফুল বেলুন, হ্যাঁ আপনার যেটা দরকার ডিজে পারপাস কোনো কিছু যেটাই দরকার আপনারা এক ছাদের তলায় সব কিছু পাবেন। আচ্ছা, একটা কথা বলি, যদি হোম ডেলিভারি কেউ নেয় 100 জন বা 150 জন, হ্যাঁ আপনি করতে পারবেন হোম ডেলিভারি? আমরা ওটাও দিতে পারবো। আচ্ছা, হোম ডেলিভারি তো থাকতে পারে।